ঢাকা নবাবগঞ্জে প্রবীণ সাংবাদিক ফিরোজ আলীর জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর নবাবগঞ্জের বলমন্তচর মুসলিম যুবক সমিতি কবরস্থান সংলগ্ন মাঠে জানাজা শেষে দাফন করা হয়। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগা এ প্রবীণ সাংবাদিক রবিবার রাত সোয়া আটটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। মৃত ফিরোজ আলী দীর্ঘদিন দৈনিক বাংলা ও যুগান্তরে কাজ করেছেন। তিনি আরটিভি সিনিয়র নিউজ প্রেজেন্টার ফারিহা শারমিনের বাবা ও প্রডিউসার ইমরুল হাসানের শ্বশুর।